ইউটিউব চ্যানেলের নেম ফিউচারে চেঞ্জ করলে তাতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না? অ্যাজ এ এক্সাম্পল আমি যেটা বলতে চাইছি সেটা বলতে চাইছি, ধরুন 7 মাস আগে আমি যখন আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করি তখন নাম দিয়েছিলাম ডিজিটাল সলিউশন। টিল নাও এখন ডিজিটাল সলিউশন চলছে। তো এখন আমি ভাবছি যে ডিজিটাল সলিউশনের নাম চেঞ্জ করে আদার্স কোনো চ্যানেলে একটা নাম রাখা, লাইক টেক ডেভিড অর টেকনোলজিক্যাল ডেভিড। তো এই নামটা রাখলে আমার যে সাবস্ক্রাইবার যে বেসটি তৈরি হয়ে রয়েছে তো তাদের কোনো হ্যারাসমেন্ট হয় কি না, বা চ্যানেলের আইডেন্টিটি লস হবে কি না? তো এই নিয়ে আমি আজকে আমার ভিডিওতে ডিসকাশন করব আপনাদের সাথে। তো ভিডিওটি শুরু করার আগে থ্যাংকস ওয়ান্স অ্যাগেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অ্যান্ড যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন দেখুন আমার একটা সাবস্ক্রাইবার বেস অলরেডি 7 মাসে তৈরি হয়ে গেছে। নাও আমি এখন চিন্তা করছি যে আমি চ্যানেলটি নাম চেঞ্জ করব। তো নাম তো চেঞ্জ করলাম, কিন্তু আজকে আমরা নামটা কেন চেঞ্জ করলাম? সাবস্ক্রাইবার পাওয়ার জন্য, আর তার সাথে সাথে আমরা ভিউ পাওয়ার জন্য। তো আজকে ভিউ মানে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কখন বাড়বে চ্যানেলে, যখন কি না আপনার একটি কোয়ালিটি ভিডিও বা ভালো কন্টেন্টের কোনো ভিডিও দেবেন, যেটা পাবলিকের আমাদের যেটা ইউটিউবার আছে যাদের রিকোয়ারমেন্ট আছে সেই ভিডিওগুলো দেখবে তারা। তো তার জন্য ভিডিও যখন লোকে ফাইন্ড করে, সার্চিং করে ইউটিউবে, তারা কী দিয়ে সার্চিং করে? ট্যাগ দিয়ে। ইট মিনস ট্যাগ আপনার খুব ইম্পর্টেন্ট আপনার ভিডিওর জন্য। তো আপনি ভালো একটা ট্যাগ দিয়ে আপনার ভিডিও কন্টেন্টে আপনি ইউজ করুন, যেটা সার্চিংয়ে চলে আসবে। তার সাথে হ্যাঁ, আপনি একটা বলতে পারেন চ্যানেলের আইডেন্টিটি। আমি 7 মাস ধরে আমি চ্যানেলে কাজ করছি, আমার নিশ্চয়ই একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, আমার ক্লায়েন্ট আমার সাবস্ক্রাইবার তৈরি হয়েছে। তো সেই সাবস্ক্রাইবার যখন আমাকে বলবে না এই যে ছেলেটি আছে এ ভালো ভিডিও তৈরি করে, ডিজিটাল সলিউশনে ভালো ইনফরমেশন পাওয়া যায়, তো তারা এইটাকে আমার শেয়ারিং করবে, মানে আমার একটা আইডেন্টিটিও তৈরি হয়ে গেছে, এটা 6 মাস 7 মাসের মধ্যে সেটা শেয়ারিংও চলছে ভিডিও। কিন্তু এখন যদি আমি নামটা চেঞ্জ করে দিই তো আমার যে সাবস্ক্রাইবাররা আছে তারা মেবি একটা পাজল হয়ে যেতে পারে যে চ্যানেলটি হঠাৎ করে নামটা কেন চেঞ্জ হলো। সেকেন্ড থিংস হলো আবার সে একই কথা, ট্যাগ। ভালো কন্টেন্ট বা ভালো সার্চিং ভিডিও থাকলে অটোমেটিক্যালি আপনার ইউটিউবে এমনি মানুষে সার্চ করে দেখে নেবে। তো এখন আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করা দরকার। ডিজিটাল সলিউশন এটা কমন নেম, এখানে ডিজিটাল সলিউশন করলে আপনি কয়েক হাজার ডিজিটাল সলিউশন চ্যানেল পেতেন, তার মধ্যে থেকে আপনার চ্যানেলটা সার্চিং করবেন কীভাবে এখন আপনি সেটা ভাবছেন। তো এটার জন্য আপনার কোয়ালিটি কন্টেন্ট ভিডিও দিন এবং ভালো থাম্বনেল বানান, যেটাতে তাদের ক্যাচি জিনিসটা হবে এবং অটোমেটিক্যালি আপনার ভিউয়ার আসবে। এবার আপনি যদি বলেন যে হ্যাঁ আপনার নাম চেঞ্জ করতে চাইছেন এভরিথিং, বা আপনার কন্টেন্ট আপনার যে নিচ যে আপনার ইউটিউব চ্যানেলে যে নিচ আছে সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, ধরুন আমি এখন টেকনোলজিক্যাল ভিডিও বানাচ্ছি, নাও আমি এখন কুকিং চ্যানেল বা আদার্স কোনো বিউটি চ্যানেল ওপেন করতে চাইছি, দ্যাট টাইম আপনি নতুন একটা চ্যানেল ওপেন করুন। কখনো সেম চ্যানেলে মিক্সিং করে টপিক বানাবেন না, এতে আপনারই সুবিধা, আপনি দুটো চ্যানেল। আর ইউটিউবে চ্যানেল ওপেন করতে তো কোনো পয়সা লাগে না, কোনো টাকা পয়সা কিছু রিকোয়ারমেন্ট নেই। তো আপনার যতগুলো খুশি আপনি চ্যানেল পার্টিকুলার নিজ ধরে আপনি ওপেন করতে পারেন। তো মাই কনক্লুশন, নাম চেঞ্জ করার দরকার নেই, চ্যানেলের যে নাম যা আছে সেটাই রাখা দরকার। আপনার চ্যানেলের 7 মাস 8 মাস বা 1 বছরে একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, কিছু সাবস্ক্রাইবার হলো তাদের কাছেও একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। তো এই অর্থে আপনার চ্যানেলের নাম চেঞ্জ করার কোনো দরকার নেই। পারলে ভালো কন্টেন্টের ভিডিও দিন এবং ভালো ট্যাগ রিকোয়ারমেন্ট ট্যাগ দিন, যেটা সার্চিংয়ে আসছে যে ট্যাগটি সেই ট্যাগটি ইউজ করুন। আশা করি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।